প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ওমর ফারুক, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ইকবাল সিদ্দিকী কলেজ। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো 2022 সালের HSC পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মান বন্টন ও পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে। প্রথমত আমরা জেনে নিই আমাদের পরিবর্তিত মান বন্টন সম্পর্কে। শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ। টেবিলের মধ্যে সৃজনশীল এবং MCQ প্রশ্নের সময় এবং প্রশ্নের ধরন সকল কিছু এখানে উল্লেখ করা আছে। তোমরা প্রথমত লক্ষ্য করো, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমরা পরীক্ষায় সময় পাচ্ছ 1 ঘন্টা 40 মিনিট, এবং এই সময়ের মধ্যে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে 8টি সৃজনশীল প্রশ্ন, এবং তোমাকে 8টি সৃজনশীল প্রশ্ন থেকে উত্তর দিতে হবে 3টি প্রশ্নের। অপরদিকে MCQ প্রশ্নের ক্ষেত্রে তোমাকে পরীক্ষায় সময় দেওয়া হবে 20 মিনিট, এবং এই 20 মিনিট সময়ের মধ্যে তোমাকে পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবে 25টি, উত্তর দেওয়া লাগবে 15টি। অর্থাৎ পরীক্ষায় সৃজনশীল এবং MCQ দুটি মিলিয়ে তোমাকে মোট 45 নম্বরের আনসার তোমাকে করা লাগবে, অর্থাৎ ফুল নম্বর হচ্ছে 45। এখন এই 45 নম্বরটা 100-র মধ্যে কত হবে এবং কিভাবে ব্যবহারিক নাম্বারটা যুক্ত হবে সেটা সম্পর্কে আমি তোমাদের পরবর্তী স্লাইডে আলোচনা করব। এখন দেখো সবাই, এই সৃজনশীল প্রশ্নের উত্তর এবং MCQ প্রশ্নের উত্তর যে নম্বরগুলো তুমি পাচ্ছ, এই নম্বরগুলো কিভাবে 100 নম্বরে যাবে এবং ব্যবহারিক নম্বরটা কিভাবে যুক্ত হবে, এটা নিয়ে কিন্তু আমরা এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলোচনা করা আছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল অংশের 3টি প্রশ্নের উত্তরে 30-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে 50 নম্বরে, অর্থাৎ তুমি 3টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে সেখানে কিন্তু মোট নম্বর হচ্ছে 30। এই মোট নম্বর 30-এর মধ্যে তুমি যত নম্বর পাচ্ছ ওই নম্বরটাকে 50-এর মধ্যে তুমি কত পাও সেভাবে কিন্তু সেটাকে পরিবর্তিত করা হবে। অর্থাৎ তুমি 30-এ যে নাম্বারটা পাচ্ছ সেই নম্বরটাকে 50 নম্বরে তুমি কত পাও সেটাতে কিন্তু তোমাকে কনভার্ট করা হবে। অপরদিকে MCQ প্রশ্নে 15টি প্রশ্নের উত্তরে তুমি যে 15 নম্বর পাচ্ছ সেই 15 নম্বরটাকে 25 নম্বরে রূপান্তর করা হবে, অর্থাৎ তুমি 15টি প্রশ্নে যত নম্বর পাচ্ছ সেই নম্বরটাকে 25 নম্বরে কত হয় সেটাতে রূপান্তরিত করা হবে। তাহলে 30 নম্বরকে যদি 50-এ রূপান্তরিত করা হয় তাহলে 50, এবং 15টি প্রশ্নকে যদি 25 নম্বরে রূপান্তর করা হয় তাহলে 50 আর 25 দুটি মিলে হচ্ছে 75 নম্বর। তাহলে অবশিষ্ট যে 25 নম্বরটা থাকে সেটাই হবে তোমার ব্যবহারিক পরীক্ষার জন্য বরাদ্দ। আশা করি শিক্ষার্থীরা এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ তুমি যে 3টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিচ্ছ, 3টি সৃজনশীল প্রশ্নে কিন্তু তোমার নম্বর হচ্ছে 30 নম্বর, এই 30 নম্বরেরটা তোমাকে রূপান্তরিত করা হবে 50 নম্বরে। অর্থাৎ তুমি 30 নম্বরে যত পাচ্ছ ওই নম্বরটা 50-এ কত হয় সেই নম্বরটা কিন্তু যুক্ত হবে। আবার 15টি MCQ প্রশ্নে তুমি যত পাচ্ছ সেই নম্বরটাকে রূপান্তরিত করা হবে 25 নম্বরে তুমি কত পাও, এবং অবশিষ্ট যে 25 নম্বরটা থাকে সেই নম্বরটা হবে ব্যবহারিক পরীক্ষার জন্য বরাদ্দ। আশা করি শিক্ষার্থীরা এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে। সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে সেই সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে আমাদের এই অধ্যায়গুলো রয়েছে। তো প্রথমত কি কি রয়েছে দেখো তো সবাই, ভৌত জগৎ পরিমাপ অধ্যায়টি রয়েছে, ভেক্টর অধ্যায় রয়েছে, নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় রয়েছে, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিত্ব, অর্থাৎ আমাদের এই অধ্যায়গুলো কিন্তু পরীক্ষার জন্য বরাদ্দ আছে। তো তোমরা দেখতে পাচ্ছ গতিবিদ্যা বা তরঙ্গের চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নেই, অর্থাৎ এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখন আমরা এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কিছু আলোচনা করি। তো প্রথমত আমরা খেয়াল করি এই যে আমাদের যে প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত জগৎ পরিমাপ, এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় থাকবে না। তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র কি করা লাগবে আমাদের, ব্যবহারিক করা লাগবে, এবং ব্যবহারিকটা হচ্ছে স্পেরোমিটার ব্যবহার করে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করতে হবে। অর্থাৎ তোমাকে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্নের জন্য কোনো কিছু পড়তে হবে না, অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে এই চ্যাপ্টার থেকে একটা ব্যবহারিক কিন্তু আমাদের করতে হবে। তারপর আমরা লক্ষ্য করি ভেক্টর চ্যাপ্টার থেকে, শিক্ষার্থীরা তোমরা যখন এই সংক্ষিপ্ত সিলেবাসটা দেখবে তোমরা
এই যে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বিষয়বস্তু অর্থাৎ পাঠ ও পাঠের শিরোনাম এই জিনিসটা তোমরা ভালো করে পড়বে এই জায়গাতে আমাদের অধ্যায়ের কি কি শিক্ষণফল আছে সেটা এখানে বলা আছে এবং কি কি শিরোনাম আছে সেটা কিন্তু এই জায়গায় বলা আছে তোমরা দেখতে পাচ্ছ যে ভেক্টর থেকে ভেক্টর ভেক্টর প্রকাশ বিশেষ ভেক্টর ভেক্টরের যে লম্বাংশ এবং স্কেলার গুণন ভেক্টর গুণন সাথে ভেক্টরের ক্যালকুলাস ভেক্টর অপারেটরের ব্যবহার সকল বিষয় কিন্তু আমাদের এই পরীক্ষায় রয়েছে অর্থাৎ ভেক্টর চ্যাপ্টার থেকে কিন্তু বেশি একটা কমানো হয়নি অর্থাৎ মোটামুটি বলা যায় সম্পূর্ণ অধ্যায়টাই কিন্তু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে তো তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে পড়বা কারণ প্রতিটি বোর্ড পরীক্ষায় কিন্তু ভেক্টর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকে তো তোমরা এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা থেকে তোমরা যে বিষয়গুলো ভালোভাবে পড়বে সেগুলো হলো এই যে বলের সংজ্ঞামূলক ধারণা নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিউটনের গতির সূত্রগুলোর সম্পর্ক বা নিউটনের গতির সূত্র ব্যবহার তারপর কি বল ক্ষেত্র প্রাবল্যের ধারণা রৈখিক ভরবেগের নিত্যতা জড়তার ভ্রামক কৌণিক ভরবেগ তারপরে আমাদের কি রয়েছে বলতো কৌণিক ভরবেগ সংক্রান্ত রাশিমালা টর্ক তারপর হচ্ছে আমাদের ব্যবহারিক তারপরে কি আছে দেখো তো কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র এবং সংঘর্ষ অর্থাৎ এই চ্যাপ্টার থেকেও কিন্তু বেশি একটা কমানো হয়নি তোমরা এই চ্যাপ্টারটা মোটামুটি অনেক ভালোভাবে শিখবা যেহেতু আমাদের গতি চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ভালোভাবে তোমাকে পড়তে হবে কারণ এই চ্যাপ্টার থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে আর এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের একটা ব্যবহারিক করতে হবে সেটা হচ্ছে একটি ফ্লাই হুইলের জড়তা ভ্রামক নির্ণয় তো শিক্ষার্থীরা আশা করি যে নিউটনিয়ান বলবিদ্যায় কি কি টপিক তোমাদেরকে পড়তে হবে সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা এখান থেকে ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে তোমরা এই বিষয়টা খুবই ভালোভাবে পড়বে তারপরে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো কাজ শক্তি এবং ক্ষমতা এখান থেকে আমাদেরকে যে যে টপিক ভালোভাবে পড়তে হবে সেগুলো হলো কাজ ও শক্তির সর্বজনীন ধারণা বল সরণ ও কাজ স্থির বল পরিবর্তনশীল বল স্থিতিস্থাপক বল অভিকর্ষ বল এবং সম্বন্ধিত কাজ গতি শক্তি স্থিতি শক্তি শক্তির নিত্যতা তারপরে হচ্ছে কর্মদক্ষতা এই বিষয়গুলো অর্থাৎ আমরা যখন এই চ্যাপ্টারটা করি এই চ্যাপ্টারটা করার সময় কিন্তু আমরা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো কিন্তু সমাধান করি যেমন ধরো গতি শক্তি বিভব শক্তি সম্পর্কিত তারপর হচ্ছে কুয়ার যে পানি উত্তোলনের যে বিষয়টা তারপর হচ্ছে কুয়াকে পানি শূন্য করার যে যে গাণিতিক সমস্যাগুলো আছে তারপর হচ্ছে বিভিন্ন সরল দোলকের সাহায্যে যে বিভিন্ন অবস্থানে তার যে শক্তির নিত্যতা সে মেনে চলে এই বিষয়গুলো কিন্তু খুবই ভালো করে তোমরা পড়বে এবং এই গাণিতিক সমস্যাগুলো কিন্তু তোমরা ভালোভাবে সমাধান করবে এবং জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য তোমরা সম্পূর্ণ বইয়ের ছোট ছোট প্রশ্নগুলো যেগুলো থাকতে পারে সেগুলো ভালো করে পড়বে আর এই চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদেরকে একটা ব্যবহারিক করাতে হবে সেটা হচ্ছে একটি স্প্রিং এর বিভব শক্তি পরিমাপ তারপরে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ এই মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে আমাদের যে যে টপিক গুলো পড়তে হবে সেটা হচ্ছে পরন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র নিউটনের সূত্র হতে কেপলারের সূত্র মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষীয় ত্বরণের সম্পর্ক মহাকর্ষ সূত্রের ব্যবহার মহাকর্ষ অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন তারপর হচ্ছে অভিকর্ষ কেন্দ্র মুক্তিবেগ মহাকর্ষ সূত্রের ব্যবহার অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক কিন্তু পরীক্ষায় আসতে পারে অর্থাৎ তোমরা এখান থেকে এই মহাকর্ষ চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিকর্ষীয় ত্বরণের মান উচ্চতা এবং আর বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু এখানে ভালোভাবে করবে তো এই চ্যাপ্টার থেকেও কিন্তু বেশি একটা টপিক বাদ দেওয়া হয়নি মোটামুটি সম্পূর্ণ চ্যাপ্টারটাই মোটামুটি এখানে রাখা হয়েছে তো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে তো কিছু কিছু অংশ এখান থেকে হয়তো বাদ দেওয়া হয়েছে বাট বেশিরভাগ টপিক কিন্তু এখানে রয়েছে তো আমরা পরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আংশিক কিন্তু চ্যাপ্টারটা দেওয়া হয়েছে অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু এখানে দেওয়া হয়নি তো তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল পদার্থের বন্ধন আন্তঃআণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা অর্থাৎ এই যে আমরা চ্যাপ্টার থেকে ইয়ং এর গুণাঙ্ক তারপর হচ্ছে যে পয়সন অনুপাত বিভিন্ন ম্যাথ গুলো বা বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করি সেগুলো ভালো করে পড়বে আমরা পরে দেখতে পাচ্ছি আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো
পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি থেকে তোমরা যে বিষয়গুলো পড়বে সেগুলো হলো পর্যাবৃত্ত, পর্যাবৃত্ত গতি, সরল সন্ধিত গতির বলের বৈশিষ্ট্য, সরল সন্ধিত গতির সম্পর্কিত রাশি, সরল দোলক গতি সম্পন্ন বস্তুর অন্তরীকরণ সমীকরণ, সরল দোলন গতি, তারপর হচ্ছে সরল দোলকের গতি, সরল দোলন গতি ও বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক। আর এখান থেকে কিন্তু আমাদেরকে একটা ব্যবহারিক করতে হবে, সেটা হচ্ছে একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক নির্ণয়। তো আশা করি শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে, এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। পরে হচ্ছে দশম অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তত্ত্ব। এই চ্যাপ্টার থেকে আমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসের যেই টপিকগুলো দেওয়া হচ্ছে সেগুলো হলো আদর্শ গ্যাস, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, গ্যাসের গতি তত্ত্ব ও আদর্শ গ্যাসের সূত্র, শক্তির সমবিভাজন নীতি, জলীয় বাষ্প ও বায়ুর চাপ এবং শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ এই টপিকগুলো তোমরা ভালোভাবে পড়বে। এবং এই টপিকের নিচে নিচে দেখো প্রত্যেকটা টপিকের মধ্যে আবার কিছু কিছু টপিক এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ এই টপিকের মধ্যে এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে। এবং এই চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদেরকে একটা ব্যবহারিক করতে হবে, সেটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়। আশা করি শিক্ষার্থীরা এই সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন আমাদেরকে এই পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে যে ব্যবহারিক গুলো করতে হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। সেগুলো হচ্ছে স্পেরোমিটার ব্যবহার করে একটি গুলীয় তলের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ, একটি ফ্লাইহুইলের জড়তা ভ্রামক নির্ণয়, একটি স্প্রিং এর বিভব শক্তি পরিমাপ, পরন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র যাচাই, একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক নির্ণয়, স্প্রিং এর সাহায্যে ভরের তুলনা এবং নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়। তাহলে আমাদেরকে এই ব্যবহারিক গুলো করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা মান বন্টন এবং পাঠ্যসূচি এবং ব্যবহারিক আমাদের কি কি সমাধান করতে হবে সেগুলো নিয়ে তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়াশোনা করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে, এবং যদি ক্লাসে তুমি বলতে চাও অবশ্যই ক্লাসে আমাকে জানাতে পারবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা খুবই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।